আরমিন শিরিন নোয়াখালীর কইয়ের কেক কোনান তোনার ভিডিও গা সানের আশা করি ব্যাকে ভালো আছেন আইও আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরেকটা ভিডিও লই আমি সামনে চলে আইছি আজকে ভিডিও সকাল ধরে শুরু করছি আজকে গরু গোস্ত রাঁধুম তো গরু গোস্ত কিন ভিজে একটি আরও আগে তো নাই কিচ্ছি কিন্তু টানি টানি খুলছি খুলি তখন কুড়ি কাটি লইছি ওই বেড়ারা যেতে টুকরা করে না বেড়ারা তাকার বড্ড বড্ড করে টুকরে করে কাড়ি কাড়ি গুঁড়ো সোড়ো করছি আর কুড়ি কাড়ি সুলাত বইয়ে দিছি মশলাই কিন দেন উড়াইতে মারি না রাজমিরে ডাকতে ডাকতে কই রে আইয়ে সময় আইয়ে আইয়ে আইয়ের কচু কচে তে বানা দিয়ে লেছি কই আর হচ্ছে সময় তো গরু বস্তা একরকমে বইয়ে তো হচ্ছে দিনে দেন আর আজকে কিচ্ছি আজকে ইয়ে দিমু ফেফে দিমু ফেফে গিয়ে দুগা আনছে ইয়ে রয়ে গেছে আর ওমাই গুণ বেঁচে দি কদিন থাকলে হাঁকি যায় তো কই অনেকদিন গরু বস্তার লগে গিয়ে দিয়ে লাই আর না বলে লাই আলু দিছি দিয়ে এবার ফেস টেস দিই তো কিন্তু সুলাত দিয়ে বইয়ে দিয়ে আসি আর আইন দিয়ে আম কাশি না বিলে গোসল করি আইসে মানে আম ধুয়ে কাশি করে বেগুনে খাই তারপরে রাজমি আবার গোসল করব তো আর কাজটা শেষ হলে এবার আই গোসল করুম না বিলে পরে দিয়ে আজান দিলে আবার নামাজ উঠতে চলে যাবো তখন আমি এগুন খাই আমি এগুন ওই এদিন গিয়ে আনছে যেন হলুদ হলুদ আমি এগুন আরই এগুন মানে অনগার আমগলে কেন টক যেন টক ন আবার একের মিষ্টিও আছে টক নাই মিষ্টি দিতে একটা স্বাদের একটা মিষ্টি আছে না হেক কেন কে কোন জানি একটা মিষ্টি ভালো লাগে না তো আর অন কিছু ওই ফেপে টেপে গিন সিলছি দিন এই জিনিস আমরা এগিন হালা বেলায় স্বাদে গাছের গোড়ার তো আমরা এগিন দিই এগিন দি বেলায় চলে এসে আর এগিন যা সুন্দর গাছে গুন চাই এর গাছে গুণ আপনার এত ভালো লাগে স্বাদে গেলে চাই ফুসাদের ইয়ে টিয়ে এগিন তখন সাইতে ঘরে চলে এসি গরু বস্তু কিন্তু বইয়ে দিয়ে গেছি কই ওই ইজিন দিয়েছি তাই রাইতে রাইতে কি এর পাকঘরের কাজ কদুর কদুর কমালাই কি লেখারে শেষ হলে করতে যাইলে কতক্ষণ দেরি হয়ে যায় নামাজের দেরি হয়ে যায় বাজ্ঞান একারে দেরি হয়ে যায় তো এলাই পাকঘর টাকর ইয়ে ঠিক গোসালাই এর আর এনডি বস্তু কিনে বিতে জল দিছি জল দিয়ে রাইটাই দেবো আগে দে বাকি কই তো গরু বস্তু হইতে বলো কত সময় লাগে কই আর এত সময় লাগে না গরু বস্তু তুমি জল দিগিন বারো হিগিন আর এক গান দিয়ে ইয়ের হরে আলু টালু এগিন দিলে এগিনে বাস যেন হয়ে যাবো তো তো আলো আরেকবার অল্প কত দিলে হয়ে যায় আগে দিয়ে বাকি করতে মা কো গরু বস্তু আনলে কত দেরি হয় আমি অন কিছু কিনে গরম হানি দিবো গরম হানি দিলে কেন তাড়াতাড়ি হয়ে যায় আর ফেফে যদি গরম হানি না দিই ঠান্ডা হানি দিলে ফেফে যাই চামড়া বাঁধাই যায় এটা আর আর হরি কইছে আর মনে আছে একবার গিয়ে কেনা ফেফে রাঁধছি আমি তো করতে পারতাম না আঙ্গ বাড়িতে কোনো সময় রান্না বাড়া করতাম না আগে দিয়ে আর কনো ন বলে এগো এনে তো আর আগে দিয়ে কনো এবার আয় তো আর কইতে হয়তো নাই কিচ্ছু ঠান্ডা হানি দিয়ে লাইছি দিয়ে লাইছি এদিকে এবার খাইতে বই কিনে কুত্তা গা দিয়ে লাইছে কুত্তা হয়েছে আমরা নোয়া খাইলেরা জামারে আমরা কুত্তা কই তো হাতে নেই কেন টিকেরি করি করি কর ফেফে এগিন কুত্তা গা দিয়ে লাইছে গরম হানি দিলে আর এখান কুত্তা গা দেয় না ঠান্ডা হানি দেয় নে এখান কুত্তা গা দিয়ে লাইছে তাই আর কিছু কই না ওর মনে মনে করে আর আগে দিয়ে কলি আছে হাঁকি হাঁটতাম নি জানতাম নি তো এই হরে দিয়ে এগিয়ে নিয়ে গেছে আর অন্ত ধরেন মানে কোনো জিনিস বেশি কম হয়ে গেলে রান্ধার ভিতরে হয়তো জাল বেশি হয়ে গেছে বুঝি টমেটো এগিয়ে দিয়ে লাগে মানে এটা ঠিক কারণটা বুঝি আগে তো এটা বুঝতাম না আই যেন রান্ধা বাড়া হাঁটতাম না তো এটা শিখার আর খুব আগ্রহ আছিল তাহলে আমার তখন যা হারি শুকর আলোর কাছে যা হারি তাই দি চলে জীবন চলে এটাই আর আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলেও চাইবেন সাথে সাথে একদিন দেখবেন ভালো লাগে যাব আর কেউ যদি ফেসবুকে তুন চান তাহলে ফলো দিবেন দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ।